আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়াস কুকিং ইজি রেসিপিস আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ মজা যেটা আপনারা বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা মেহমান আসলেও এই রেসিপিটি আপনারা বানিয়ে পরিবেশন করতে পারবেন আর ফ্রোজেনও করতে পারবেন চাইলে চলুন তাহলে সহজ এই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া এখানে চারশো গ্রামের মতো হবে আর এই মাংসটাকে ধুয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিচ্ছি চার পিস ব্রেড ব্রেডগুলোকে আমি মাংসের সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে দিলাম আর দুই চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দুইটা কাঁচামরিচ দিলাম আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ দিলাম চাট মশলা হাফ চা চামচ দিলাম লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিব লেবু আুর রস আর এক চামচ দিবো গোলমরিচের গুঁড়া এবার এই সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে দেখতে পারবেন যে একটু নরম নরম লাগছে কোনো সমস্যা নেই ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মালে রেখে দিবেন। তাহলেই এটা শক্ত শক্ত হয়ে যাবে আর এখানে লাগবে হচ্ছে আমার আলু আমি একটা আলু নিয়েছি এটাকে আমি এরকম ছোট ছোটো টুকরো করে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এক পাশে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে মাংসের কিমাটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে এখন আমাদের কাবাবগুলো বানাতে অনেক সুবিধা হবে প্রথমে এখান থেকে পরিমাণ মতো নিয়ে তারপরে এভাবে গোল করে নিতে হবে তারপর নর্মালি আমরা যেভাবে কাবাব তৈরি করি ঠিক সেভাবে চ্যাপটা করে তৈরি করে নিব আপনারা চাইলে আরও অন্য সিস্টেমেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি যেহেতু এখানে আলু দিয়ে একটা ডিজাইন করব তাই আমি এভাবেই তৈরি করে নিলাম এবার আমি এই কাবাবটাকে ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি কোট করা হয়ে গেলে আমি যেই আলুগুলো ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি এখন একটা একটা করে এভাবে বসিয়ে দেবো দেখতেই পারছেন কিভাবে করতে হবে আর যেহেতু আলুগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো তাই ভাজার সময় এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অপর পাশেও আমি এভাবে লাগিয়ে দেব এতে করে বাচ্চারা তো দেখে খুবই খুশি হয়ে যাবে একসাথে কাবাব এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা স্বাদ পাওয়া যাবে আর দেখতেও খুবই চমৎকার ইউনিক একটি নাস্তা আর এই ইউনিক নাস্তাটি খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে আপনারা ভিডিও দেখলে অবশ্যই একবার বানিয়ে বাসায় দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেল আফিয়াস কুকিং ইজি রেসিপিকে সাবস্ক্রাইব করার আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ রইল এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব আর ভাজার জন্য অবশ্যই তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা আছে সময় নিয়ে এই নাস্তাগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে আর আমার ভাজতে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমি চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রেখে তারপরে আমি নাস্তাগুলোকে মচমচে করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ভাজার পরে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি দিব সাথে সাথেই এর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজকে তাহলে এ পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ